ফরওয়ার্ড নবীব নওয়াজ জীবন ডিফেন্ডার মনজুরুর রহমান ও হেড কোচ জেমি ডেকে ছাড়াই কাতারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচের আগে ইনজুরি থেকে সেরে ওঠার সম্ভাবনা নেই জীবনের আর করোনা নেগেটিভ হওয়ায় অপেক্ষায় জেমি ও মনজুর জাতীয় দলের কাতার যাত্রা বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের 5 নম্বর ম্যাচ 4 ডিসেম্বর প্রতিপক্ষ 2022 ফিফা বিশ্বকাপের আয়োজক কাতার 27 জনের স্কোয়াড নেমে এসেছে 25 পায়ের ইনজুরির কারণে কদিন বাদে যাবেন ফরওয়ার্ড নবীব নওয়াজ জীবন ডিফেন্ডার মনজুর কোভিড পজিটিভ 11 বছরের অক্টোবরে হোম ম্যাচে কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলে 2-0 ব্যবধানে হেরে যায় জামাল ভুঁইয়ারা এবারও সেই প্রতিপক্ষের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ভালো খেলার আত্মবিশ্বাস এসেছে ঘরের মাঠে নেপালের বিপক্ষে অনুশীলন ম্যাচ থেকে কাতার তো এশিয়ান চ্যাম্পিয়ন সো এই দুইটা ম্যাচ যেটা গেছে এটা আমরা we have to forget about those matches because সামনে ম্যাচ কাতার ম্যাচ আর কাতার তো সবচেয়ে অনেক স্ট্রং অপোনেন্ট এটা সবাই জানে নেপালের বিপক্ষে অভিষেক হওয়া সুমন রেজাও আছেন কাতারের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে জাতীয় দলের হয়ে প্রথম বিদেশ সফরে কোচের আস্থার প্রতিদান দিতে চান এই ফরওয়ার্ড আমার যে ছোট ছোট মিস্টেকগুলো হয়েছে কোচ সেগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আমাকে সবকিছু মিলে ভালো খেলতে চাই এবং কোচ যেভাবে বলে সেভাবে খেলতে চাই এবং গোল করে দেশের জয়ে নিজের ভূমিকা রাখতে চাই করোনা আক্রান্ত হেড কোচ জেমি ডে নেগেটিভ হলেই উড়াল দেবেন কাতার অপেক্ষায় আছেন ডিফেন্ডার মনজুরুর রহমান ফরওয়ার্ড জীবনের রয়েছে হালকা ইনজুরি তাই দেশেই থেকে গেছেন তারা জীবনও আমাদের এখানে ইনজুর্ড হয়েছে জীবনকেও আমরা এখানে রেখে যাচ্ছি যদি দেখা যায় যে জীবন যদি ইম্প্রুভ করে তাহলে কিন্তু কোচ বা প্লেয়ার আরও কোনো কাউকে নিয়ে আমরা কিন্তু আবার জয়েন করতে পারি ফিফা বাছাই পর্বের ই গ্রুপে বাংলাদেশ এ পর্যন্ত 4 ম্যাচ খেলে ড্র করেছে একটাতে বাকি 3 ম্যাচে হার অবস্থান 5-এ সমান 4টি করে ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে কাতার ও এরপরই রয়েছে ওমান শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা